ভগবান গীতায় বলছেন, সর্বধর্মাং পরিত্যাজং মাম একং শরণাং ব্রজ, অর্থাৎ তুমি সমস্ত কিছু পরিত্যাগ করে আমায় স্মরণ করো, আমি ভগবান, আমি তোমার কৃপা অবশ্যই করব। কিন্তু ভগবান তার পরের কথা বলে গেলেন যে আমি সমস্ত কিছু সহ্য করতে পারলেও একটা জিনিস সহ্য করতে পারি না, সেটা হলো আমাদের এই মানব জন্মের সবচেয়ে কলঙ্কময় অধ্যায়, যার নাম হলো অহংকার। তো মাগো, যতদিন আমাদের মধ্যে অহংকার থাকবে, কামনা বাসনা থাকবে, ততদিন যতই আমরা এই তুলসী গাছের মালা পরে হরিনাম করি না কেন, কৃষ্ণ নাম করি না কেন, জেনে রাখবেন ভগবানের কৃপা পাওয়া যাবে না। আপনারা জানেন, আপনার যতই টাকা থাক, পয়সা থাক, যতই ব্যাংক ব্যালেন্স থাক, যখনই এরকম হরিবাসন করাবেন, কমপক্ষে তিনটি গ্রামের তিনটি দুয়ার থেকে ভিক্ষা করে আনতে হয়। ভিক্ষা করে আনতে হয় কেন? ভিক্ষা করলে অহংকার দূর হয়ে যায়, আর অহংকার দূর হলে দীনতা প্রকাশ পায়, আর দীনতা প্রকাশ পেলে সেই অন্নই আমার ভগবান গ্রহণ করে। তাই আমি আপনাদের দুয়ার থেকে সেই হরিনামের ভিক্ষা চাইতে এসেছি, আমি আপনাদের কাছ থেকে সেই হরিনামের ভিক্ষা মাথায় নিয়ে গঙ্গা জলে গঙ্গা পূজার মতো হরিনাম দিয়েই শুরু করছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম মাগো। আমার ভগবান শ্রী গোলক বৃন্দাবন ধাম পরিত্যাগ করে নদিয়া নিমাই হয়ে এসেছিলেন অদ্বৈত আচার্যের আকুল আহ্বান, অদ্বৈত আচার্যের আকুল আহ্বান। অদ্বৈত আচার্যের গুরুদেব শ্রী মাধবেন্দ্রপুরী মহারাজ বলেছিলেন, শোনো অদ্বৈত, যদি কাঁদতে হয় হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদো,
এই সংসারের জন্য কেঁদো না, এই সংসার তোমাকে দুঃখ ছাড়া কিছুই দেবে না। যদি কাঁদতে হয় হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদো, গোবিন্দের চরণ সেবা করো, দেখবে গোবিন্দ একদিন তোমায় অবশ্যই ধরা দেবে। অদ্বৈত আচার্য বলেছিলেন, গুরুজন তিনি কি আমার মতো মূর্খের ডাকে সাড়া দেবে? গুরুদেব শ্রী মাধবেন্দ্রপুরী মহারাজ বলেছিলেন, শোনো অদ্বৈত, যদি ডাকার মতো ডাক হয়, যদি ভক্তিযুক্ত যদি ডাক হয়ে থাকে, তাহলে তিনি আসতে বাধ্য। মাগো আপনারা জানেন, তাপর যুগে বিদুর ছিলেন আমার ভগবান শ্রীকৃষ্ণের একজন বড় ভক্ত। তো একদিন দুর্যোধন আমার ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করেছে, বলছে কৃষ্ণ আগামী কল্য মধ্যাহ্নে আপন বাসভবনে আপনার নিমন্ত্রণ, তোমাকে নিমন্ত্রণ করলে নিমন্ত্রণ তো রক্ষা করতে হবে, তাই নিমন্ত্রণ রক্ষা করার্থে আমার ভগবান শ্রীকৃষ্ণ আসছিলেন দুর্যোধনের রাজপ্রাসাদের দিকে। আর এই যে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন এই কথাটি জানতেন বিদুর, তাই বিদুর আগে থেকে পথ মাঝে দাঁড়িয়ে রয়েছে, পথ আগলে দাঁড়িয়ে রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ এই পথ দিয়ে যাবে, দেখছে দূর দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আসছে, আর দাঁড়াতে পারছে না, ছুটে ছুটে চলেছে, ছুটতে ছুটতে চলেছে আর বলছে হে কৃষ্ণ দাঁড়িয়ে বলছে কৃষ্ণ তুমি তো রাজপ্রাসাদের রাজপ্রসাদ গ্রহণ করতে যাচ্ছ, তো যাওয়ার আগে যদি আমার ছোট্ট পর্ণকুটিরে একটিবার পদধূলি দিতে, তাহলে আমি এবং আমার স্ত্রী পরাশরের জীবন জনক ধন্য হয়ে যেত। আমার ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, না যাব না। বিদুর বিষণ্ণ বদনে গৃহের দিকে ফিরছে, মা পরাশরী দেবী বলছে কি গো কৃষ্ণ আসছে? না, কৃষ্ণ বলেছে আমি যাব না। পরাশরী দেবী বলছে বেশ, যা ডাকার ডেকেছ আর ডাকার কোনো দরকার নেই, যদি আসার হয় উনি নিজে থেকেই আসবে, কতটুকু বিশ্বাস ছিল মনের মধ্যে দেবে, যদি আমার ডাক যদি সত্য হয়ে থাকে তাহলে তিনি আসতে বাধ্য হয়েছিল। তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের রাজপ্রাসাদের রাজপ্রসাদ পরিত্যাগ করে এসে দাঁড়িয়েছিলেন বিদুরের পর্ণকুটিরের সামনে, এসে দাঁড়িয়ে বলেছিলেন, মা তুমি বলো না, তুমি বলো মা, আমি বড়ই ক্ষুধার্ত, মা আমাকে কিছু খেতে দাও মা। আজকে গৃহের সামনে কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, পরাশরী দেবী বাৎসল্য প্রেমময়ী, কি করবেন খুঁজে পাচ্ছেন না? আচ্ছা মা গো, আজকে যদি আমাদের গৃহের সামনে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে দাঁড়িয়ে বলে আমাকে দুটো খেতে দাও, আমার দুটো সেবা দাও, আমাদের কি ঠিক থাকবে? আমরা কি করব, কোথায় বসতে দেবো, কি খেতে দেবো, আমাদের তো কোনো ঠিক থাকবে না। ঠিক সেই রূপ যখন ভগবান শ্রীকৃষ্ণ এসে দাঁড়িয়েছে, এসে বলছে মা আমায় কিছু খেতে দাও। পরাশরী দেবী কি করবে বুঝে উঠতে পারছেন না, ছুটে গিয়ে গৃহের মধ্যে ছিল পাকা কলা, ছুটে গিয়ে কলাগুলি নিয়েছে, কলাগুলি ছাড়িয়ে ছাড়িয়ে
কলাগুলি ফেলে দিচ্ছে, আর কলার খোসাগুলো আমার ভগবানের বদলে দিচ্ছে। আর আমার ভগবান মনে মনে ভাবছে, ভক্ত শতচিত্র কাপড়টা নিংড়াতে নিংড়াতে গৃহের দিকে ছুটতে ছুটতে চলেছে আমার ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে বলে। গৃহের সামনে গিয়ে দেখছে মা পরাশরী কলাগুলো ফেলে দিচ্ছে, আর কলার খোসাগুলো ভগবানের বদলিবার হরিবার হরিবার। বিদুর বলছে, পরাশরী তুমি কি পাগল হয়ে গেছো, তুমি কি পাগল হয়ে গেছো, কলাগুলো ফেলে দিচ্ছ আর কলার খোসাগুলো দিচ্ছ ভগবান শ্রীকৃষ্ণের বদল। মা পরাশরী দেবী বলছে, স্বামী আমি না হয় পাগল হয়ে গেছি, তুমি কি করেছো, তুমি কি করেছো, আজকে কৃষ্ণ এসছে শুনে নিজের শতচিত্র কাপড়টা নিংড়াতে নিংড়াতে গৃহের দিকে ফিরে চলেছে। আহা, পরবার সময় পাওনি, পরার সময় পাওনি। বিদুর নিজের দিকে তাকিয়ে দেখছে, শোভা তুমি কি আসতে, বিদুর নিজের দিকে তাকিয়ে দেখছে সত্যি তো আমি উলঙ্গ হয়ে ভগবানের সামনে দাঁড়িয়েছি। তাই বিদুর ভগবানের চরণাপন্ন হয়ে ভগবানের কাছে মিনতি করে বলছে, প্রভু এই পৃথিবীতে যে পাঁচতলা বাড়িতে জন্মগ্রহণ করেছি সেই উলঙ্গভাবে এসেছি, আর যেই পাঁচতলা বাড়ি থেকে মারা গেছে সেই উলঙ্গভাবেই চলে গেছে। তো আপনার চরণে আমার এইটুকু নিবেদন, যতবার আমি এই পৃথিবীতে আসব তুমি আমায় ভক্তিযুক্ত করে তোমার দাস করে রেখো। প্রভু তোমার চরণে ছাড়া প্রভু তোমার চরণ ছাড়া উচারা করো না গো,
চরণ চড়া তোমার চরণ ছড়া ছড়া চরণ আচ্ছা মাগো, এই যে বিদুর এবং বিদুরের স্ত্রী পরাশরী দেবী, ওরা ভগবান শ্রীকৃষ্ণকে ডাকলেন, ভগবান শ্রীকৃষ্ণ এলেন। আমরা এত ডাকাডাকি করি তবু ভগবান আসে না আমাদের কাছে, কারণটা কি জানেন? একটু বুঝিয়ে বলবো। দুই ভাই শ্যামল আর কমল, কমল নাম যেমন কাজে তেমন। কমল একদম মনটা পুরো কমলেরই মতো, সে সর্বদা নারায়ণ ধ্যান নারায়ণ জ্ঞান, ভগবান ছাড়া কিছু জানে না, কিন্তু তার সংসারে সবসময় অভাব, দুঃখ, দৈন্যতা, এইভাবে তার দিন কাটে। কিন্তু সে ভগবানের নাম ছাড়ে না, সর্বদা তার মুখে একটাই নাম, নারায়ণ নম নারায়ণ 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 নারায়ণ কি নাম? নারায়ণ নারায়ণ নারায়ণ। তো একদিন কমল কি করেছে, আমার ভগবানের ঘরে ঢুকে ভগবানকে ডাকছে আর মুখে ওই নাম চলছে, নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ ওদিকে আমার মা লক্ষ্মী নারায়ণকে বলছে, প্রভু
ও তো আপনার এত ডাকাডাকি করে, তো একদিন ওকে দেখা দেওয়া যায় না? ওর যে দুঃখ দারিদ্র দৈন্যতা সেটা কি ঘুচানো যায় না? বলে বেশ, একদিন ভগবান এসে দাঁড়িয়েছে কমলের সামনে, বলছে বল কমল কি চাস। কমল চোখ খুলে দেখছে যে ভগবান বিষ্ণু দাঁড়িয়ে রয়েছে কমলের সামনে, বলছে প্রভু কত জনম জনম তপস্যা করে কত সাধু ঋষি মুনি ঋষি যোগী তারা তোমার চরণ পায় না, আর আমি এই মাত্র কটা দিন ডেকে তোমাকে আমি সামনে থেকে দেখতে পাচ্ছি, আর আমি কি চাই প্রভু? না আমি যে এসেছি তোকে তো আমি কিছু দেওয়ার জন্য এসেছি, প্রভু আমি কিছু চাই না, তোমার যে আমি দর্শন পেলাম এটাই আমার কামনা, এটাই আমার প্রাপ্য। বলছে আচ্ছা বেশ, আমি তোকে কিছু দিয়ে যাচ্ছি তুই নিয়ে রাখ। বলছে আচ্ছা কি দেবেন তাহলে বলুন। বলছে তোর যে গোয়ালের যে গাভী রয়েছে ওই গাভীর দুধ তোর কোনো দিনের জন্য শেষ হবে না, আর ওই গাভীর দুধ থেকে তোর সারা জীবন সংসার চলে যাবে। হরিবল 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 হরিবল। এইভাবে চলতে চলতে কমলের সংসারে আয় উন্নতি বাড়তে থাকে, কিন্তু কমল নাম ছাড়ে না, ভগবানের নাম করতে থাকে। এদিকে ওর দাদা শ্যামল একদম কমলের উল্টো বিপরীত, বলছে হ্যারে ভাই তোর তো সেদিন করে এই অবস্থা ছিল, তো কীভাবে তোর এরকম হলো রে ভাই? ভাইয়ের সাদা মনে কাদা নেই, ভাই বলছে দাদা আমি তো এরকম ভগবানের ডাকাডাকি করি, তো ভগবানকে ডাকাডাকি করার ফলে ভগবান আমাকে দেখা দিয়েছিল, যার ফলে আজ আমার এই অবস্থা। বলছে আচ্ছা বেশ বেশ। ওদিকে শ্যামলও ভগবানকে ডাকা আরম্ভ করেছে, সে তো উৎপরীক্ষা ডাকা ডাকছে, ডেকে ডেকে মাথা ফাটাচ্ছে, যদি না আসে মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। ভগবান উপর থেকে মনে মনে চিন্তা করছে তো আমার নাম বদনাম করবে, ওর ভাইয়ের কাছে গেলাম এর কাছে যাব না, আচ্ছা যাই কিন্তু এত জিনিসটা তো ভালো নয়। গিয়েছে, গিয়ে বলছে আচ্ছা শ্যামল বল তুই কী চাস, বল তুই এত ডাকাডাকি করছিস কেন, তবে কিন্তু একটা শর্ত আছে শুনে রাখ। কী বলা জানি শুনি? শোন, তুই যা চাইবি তার দ্বিগুণ কিন্তু তোর ভাই পাবে। তুই কিন্তু কালকা যোগী, আমি তো চাই কিন্তু কাল থেকে আমায় ডাকছিস, ও কিন্তু যখন থেকে জ্ঞান হয়েছে ওর ধ্যান জ্ঞান একটাই, ও আমাকে ছাড়া আর কাউকে চেনে না, তো বল কি চাস, আমাদের যা চাইবি তার দ্বিগুণ হবে তোর ভাইয়ের। আচ্ছা বেশ, আমরা দু ভাই নেব, যা চাইবে তার দ্বিগুণ হবে কমলের। শ্যামল চিন্তা পড়ে গেছে কি করবে, শ্যামল মনে মনে চিন্তা করছে কি চাই কি চাই, চিন্তা করতে করতে বলছে প্রভু আপনি আমার একটা চোখ কানা করে দিন। যখনই একটা চোখ কানা করে দিয়েছে তখনই কমলের দুটো চোখ আপনা থেকেই অন্ধ হয়ে গেছে। হরিবল হরিবল হরিবল। শ্যামল বিনা দোষে অন্ধ হয়ে গেল, ভগবানের কাছে কান্নাকাটি করছে, প্রভু বিনা দোষে আজ আমার এই শাস্তি হলো, কেন আমি কি করেছি, তুমি তো আমার সেদিন করে আমায় দেখা দিলে, আজ তো আমি তোমার বিগ্রহ দেখতে পারবো না প্রভু। এই দৃশ্য সহ্য না করতে পেরে ভগবান দিয়েছে কানে তুলো, ভগবান দিয়েছে কানে তুলো, আর মা লক্ষ্মী দেবী এসেছে, এসে ওর কপালে তৃতীয় নয়ন অঙ্কন করে দিয়েছে, আর ভগবান বলছে এই যে আমি কানে তুলো দিলাম, কেউ যদি নিষ্ঠার সঙ্গে সহজার সঙ্গে কাম লোভ লালসা পরিত্যাগ করে যদি আমায় ডাকে তবেই আমি তাকে দেখা দেবো, তার আগে আমি তাকে দেখা করব দেখা দেবো না, তার আমি কৃপা করবো না। জয় রাধে জয় রাধে জয় রাধে। তো তাহলে বিদুর, বিদুরের ডাকে আমার ভগবান এসেছিলেন বিদুরের ঘরে, আর অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নেমে এসেছিলেন। তো যাই হোক মা, আজ আমার শ্রী শচীনন্দন শ্রীমান মহাপ্রভু পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে এক অভিনব খেলায় মত্ত হলে। হ্যাঁ গো ভক্তমণ্ডলী মায়েরা, অভিনব শব্দের অর্থ কী? আর অভিনব খেলার কারণটাই বাকি, অভিনব শব্দের অর্থ হলো নূতন, আর অভিনব খেলার কারণ হলো দুটি, এক হলো জীবের দ্বারে দ্বারে হরিনাম সংকীর্তন করা, আমাদের জীবকে শিক্ষা দেওয়া, আর দুই হলো পারিষদগণের সঙ্গে খেলা করা। তাই গৌরী আমার মতো কলি হত জীবকে উদ্দেশ্য করে বললেন, ওরে কলি রে গায়ে নন্দ কর্মায় অন্ধ জীব
নিত্যানন্দ কর্মযন্দ জীব। মা গো, আমার মতো জীবকে বলছে জ্ঞানন্দ। কেন বলছে কর্মযন্দ? কেন বলছে শুনে রাখো। একজন শিক্ষক সারা জীবন শিক্ষকতা করলেন, শিক্ষকতা করে যখন তিনি অবসরপ্রাপ্ত জীবন, অবসরপ্রাপ্ত একাকিত্ব জীবন, একাকিত্ব জীবনে কি করবেন? সন্তান ছেলে মেয়ে বিদেশে থাকে, আর এদিকে একা সময় কাটে না। উনি একটি দোকান খুলিস, দোকানটা কিসের? পানবিড়ি সিগারেট। পানবিড়ি সিগারেটের দোকান খুলেছেন যিনি সারা জীবন শিক্ষকতা করলেন, শিক্ষকতা করেছেন। আজকে একটা নাতির বয়সে একটা ছেলে গিয়ে বলছে, দাদা একটা সিগারেট দিন তো দেখি। যিনি মানুষ গড়ার কারিগর শিক্ষক, তার বলার মতো ক্ষমতা নেই, তুই সিগারেট কিনতে এসেছিস, সে কথা বলার মতো ক্ষমতা নেই। আমাদের জ্ঞানে আমরা অন্ধ, আমরা কর্মে আমরা অন্ধ। আমাদের কি কর্ম আমাদের করতে হবে সেই জ্ঞানটুকু আমাদের নেই। তাই বলছে, যদি আমায় কৃপা পেতে চাস, যদি আমায় কৃপা লাভ করতে চাস, তবে আয় আমার সাথে হরি বল বল। তো আসুন আমরা একটু হরি বল বলি। হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল। আপনারা যত দামি কীর্তন নিয়ে আনুন না কেন, তাদের প্রত্যেকের মুখে একটাই কথা, হরি বল বলো, হরি বল বলো, হরি বল বলো। আচ্ছা, এর মধ্যে আছে কি? এ বললে বা কি হবে, না বললেই বা কি হবে? চারটে মাত্র অক্ষর, হ রহস্যকার, ব ল, এর মধ্যে কি আছে? মাগো শাস্ত্রে বলছে, হসবতে হয় কৃষ্ণের দাপরের লীলা, দাপরের কৃষ্ণের গুণ
ভাগো, শাস্ত্রে বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। আরো বৃষ্টি বেশি করে হচ্ছে, আমারও হরিনাম করতে আর বৃষ্টি। আর একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। তাহলে একবার হরি বল বললে ওমা হরি বল হরি বল, কি ব্যাপার বৃষ্টি হচ্ছে বলে? এই দেখ আসুন, এদিকে এদিকে আসুন, আগে আসুন। শাস্ত্রে বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। তাহলে মাগো, আমরা জীবনে একবার না একবার হরি বল বলেছি তো, বলেছি তো, তাহলে আমাদের আর বলার কোনো দরকার নেই, তাই তো? তবে কিন্তু সাবধান, শাস্ত্রে আবার বলছে হরি নাম করলে কিন্তু পাপ হয়। এই যে মা শুনে রাখুন, হরি নাম করলে কিন্তু পাপ হয়, শুনে রাখুন। বলছে হেন কৃষ্ণ নাম জীব লহে বহুবার, যদি না বহে প্রেম যদি না বহে অশ্রুদার, জানিবে কৃষ্ণ নামে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ না হবে অঙ্কুর। যদি কৃষ্ণ নামের বীজ জল যদি না পায়, গঙ্গা যমুনার জল যদি একটু হা কৃষ্ণ গোবিন্দ বলে যদি না দিতে পারি, তাহলে সেই বীজটা অঙ্কুরিত হবে না। আমি যদি একটি বীজ, যে কোনো ধান গম ছোলা মটর যে কোনো বীজ নিয়ে যদি আমি সিমেন্টের ওপর ছড়িয়ে দিই, তাতে কি গাছ হবে? হ্যাঁ গোমা, গাছ হবে? গাছ হবে না। কিন্তু একটি বীজের মধ্যে একটা প্রাণ আছে, একটা বীজের মধ্যে একটা গাছ আছে, একটা আমের আঁটির মধ্যে একটা আম গাছ আছে। আমের একটা আঁটি থেকে আম গাছ হচ্ছে তো, তাহলে আমি সেই যদি আমের আঁটিটা মেরে ফেলি, সেটা কিন্তু আমার। দাদা একটু ব্যবস্থা করে দাও, অবস্থা খুব খারাপ, এইটার উপরে চলে আসো। আরে এদিকে 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 হবে সে